তোমরা যেই দেখছো, তোমাদেরকে বলছি আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখো স্ক্রিপ্ট না করে। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও তোমাদের সামনে সকালের কিছু কাজ তুলে ধরলাম। তো কাজ করা তো তুলে ধরি প্রতিদিন, আজকেও তুলে ধরলাম। আজকে তাড়াতাড়ি রীতা কেন করছে, কালকে রাতে ওর সাথে একটু ঝগড়া হয়েছে আমার। তো কী নিয়ে ঝগড়া হয়েছে, সংসারে অশান্তি তো খুঁটিনাটি লেগেই থাকে। তো গতকাল রাতে একটা ভালোই বড়সড় অশান্তি হয়েছে, সেটা হচ্ছে আমাদের কি বলে এই খাওয়া দাওয়া নিয়ে। আমি ভালো মন্দ খেতে চাই, ও খেতে দেয় না, আর এর জন্য রাগারাগি হয়েছে। ভালো মন্দ রান্না করে না, খুব কী বা করবে বলো, কাঠে রান্না করে বেচারি, আমারও কিছু বলার থাকে না। তো এতগুলো বাসন হয়েছে বলে খুব রেগে গেছে। আর তার কিছুক্ষণ পর আমি একটা ওকে সারপ্রাইজ দিলাম যে তোমাকে আজকে এক ভালো জায়গায় নিয়ে যাব, আমরা শ্যুটিং করতে যাব। তার জন্য একটু খুশি মানে কি রেগে যাচ্ছে, তাই তাও একটু তাড়াতাড়ি করছে কাজ। দেখো তাড়াতাড়ি করার কারণ আছে, তার পিছনে একটা কারণও আছে, বাবুর স্কুলে রেজাল্ট আছে। আর ঘুম থেকে উঠতে খুব দেরি হয়ে গেছিলো, 8:30 স্কুল, 8:25 কাজ, 8:25 বাজে তখন ও ঘরের কাজ শুরু করেছে। তার জন্য একটু তাড়াতাড়ি করছে, আর আমি একটু সারপ্রাইজও দিয়ে দিলাম তার মধ্যে গতকাল রাতে, যদিও আমাদের দুজনের মধ্যে খুনসুটি ঝগড়া হয়েছিল এই খাওয়া দাওয়া নিয়ে। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো, সাথে থেকো, আমাদের পাশে থেকো, আমাদের সাপোর্ট করো। আর আমাদের সাপোর্ট না করলে আমরা বেশি দূর যেতে পারবো না। তোমাদের সাপোর্টের জন্য আমরা এত বড় প্ল্যাটফর্মে এসেছি। তো বন্ধুরা, তোমরা আমাদের সাপোর্টে থাকো, দেখতে থাকো, আর আমাদের সারপ্রাইজ তোমরা দেখতে থাকো সম্পূর্ণটা। হাই বন্ধুরা, হাই বন্ধুরা, আজ আমরা ঘুরতে এসেছি, তো তোমাদের সামনে শেয়ার করব। ঠিক আমরা এই জায়গায় ঘুরতে মানে কি শ্যুটিং করতে এসেছি, তোমাদের সামনে তুলে দেবো সম্পূর্ণটা। তোমরা দেখতে থাকো, এই আমার ছোট বাবু, আমাদের বাবু সোনা, আর আমার তোমাদের চেনো একে, নতুন করে বলার কিছু নেই। তো আমার আজকে ছুটি, বৃহস্পতিবার বিকেল, তাই আমরা এখন একটু ঘুরুঘুরু করতেছি। ঘুরুঘুরু হবে আর আমাদের শুটিংও হবে। তো বন্ধুরা চলো, তোমাদের তো তোমাদেরকে দেখায় কোন জায়গায় এসেছি আমরা, দেখতে থাকো তোমরা। এই দেখো এখানকার পরিবেশ, এটা একটা পার্ক, পার্ক নামে চিনি, খুব সুন্দর এখানকার পরিবেশ, এখনও তৈরি হয়নি সেরকমভাবে, তৈরি হবে আস্তে আস্তে। এই হচ্ছে মেজর পার্ক, তোমরা যদি কেউ আসতে চাও তো আসতে পারো, খুব ভালো জায়গা, তোমরা তোমাদের খুব ভালো লাগবে। দেখো কি সুন্দর গাছ, এখনো সাজানো হয়নি, আস্তে আস্তে ধীরে ধীরে সাজছে, তৈরি করেনি এখনো পার্কটা। যদিও পার্কের ঠিক পাশেই মেন রোড, এই যে গাড়ি ঘোড়া যাচ্ছে মেন রোড, তোমরা দেখতে থাকো। তোমরা বন্ধুরা আমাদের পাশে থাকো, সাথে থাকো, আমাদের সাপোর্টে থাকো, আমরা এখানে শ্যুটিং করবো, আমরা দেখতে থাকো, এখানে আমরা শ্যুটিং করবো, তোমরা সবাই দেখতে থাকো।